My dear trainees, in the last class, we discussed about mathematics laboratory. We have already discussed need and importance of mathematics laboratory and purpose of mathematics laboratory. Today, we are going to discuss about what instrument and material should be there in mathematics laboratory. The mathematics laboratory ata banabo jaute ami hei laboratory ki ki instrument ba materials dorkar hoy hei bishoye ami alochona korim. Je number 1, different types of pictures and chart. The mathematics laboratory ata banabo jaute amar hei लेबरेटरी टूत विभिन्न धरण पिक्चर और चार्ट थाकिबो लागिबो और यह किहर कारण दरकार है जे डिफरेंट टाइप्स अफ पिक्चार्स एंड चार्ट मेक दि लार्णिंग अफ मेथमेटिक्स इंटरेस्टिंग एंड यूजफुल जे विभिन्न धरण पिक्चार और चार्टे मेथमेटिक्स शिक्षण तो इंटरेस्टिंग सहयोग ए मेथमेटिक्स लेबरेटरी शुड कंटेन डिफरेंट टाइप्स अफ चार्ट एंड पिक्चार्स concerning various topics and subtopics of mathematics. Je eta mathematics laboratory e bibhinno dhoronor chart aru pictures mathematics laboratory thakibole karon eta topic porhabo jaute ba he topic or related kisuman subtopic thake heikhini porhabo jaute jate ei chart ba picture kiniya ki kore amar sahay kore. In addition to the topics of the syllabus, chart and picture may also deal with the developmental history of mathematics, contribution of makers of mathematics, and the application of mathematics in life and other fields of knowledge. Je ki koribo lage je jeti ami mathematics laboratory ekhon banabo jao hei mathematics laboratory ekhon banabo jaute hei mathematics laboratory wall homukhot ami bibhinno dhoronor যেবিলাক আমাৰ গ্ৰেট মেথামেটিচিয়ান আছে তেওঁলোকৰ পিকচাৰসমূহ আমি কি কৰিব লাগে হেং কৰি ৰাখিব লাগে মানে ওলমাই ৰাখিলে কি হয় যেতিয়া ল'ৰা ছোৱালীবিলাক আমাৰ মেথামেটিক্স লেবৰেটৰীত যাব তেতিয়া তেওঁলোকৰ কাৰণে যাতে কি হয় সেই মেথামেটিচিয়ান গ্ৰেট মেথামেটিচিয়ানসকলক দেখি যাতে তেওঁলোক কি ইনস্পায়াৰ হ'ব পাৰে সেইকাৰণে কি এইবিলাক আমি মেথামেটিক্স লেবৰেটৰী বনাওঁতে এইখিনি বস্তু আমি মনত রাখব লাগে। এতিয়া আমি দুই নম্বর যে টপিক সেইটির বিষয়ে আলোচনা করি যে দুই নম্বর হল ডিফারেন্ট টাইপস অফ মডেলস। তো ডিফারেন্ট টাইপস অফ মডেলস যে মেথামেটিক্স লেবরেটরি এটা বনাওতে সেই লেবরেটরিখনত বিভিন্ন ধরনের মডেলস আমি রাখব লাগে। এই মডেলস সমূহ কি কি আমার যে মডেলস আমার বিভিন্ন ধরনের হব পারে যে বিভিন্ন ধরনের মানে কি যে আমি যেহেতু নাম্বার লাইন পাইছো তে নাম্বার লাইনের মডেল এখন রাখব লাগে। ইয়ার উপরেও জিওবোর্ডস রেক্টেঙ্গুলার সার্কুলার এন্ড আইসোমেট্রিক ইয়ার উপরেও আমার বিভিন্ন ধরনের মডেল আছে সেই মডেল সমূহ কি কি যে বিভিন্ন ধরনের যেগুলা এলজেব্রিক আমার ফর্মুলা আমি পাইছো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর আছে এ কিউব প্লাস বি কিউব তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এনেকা যেগুলা ফর্মুলা আছে এই ফর্মুলার বিভিন্ন ধরনের মডেল সমূহ আমি কি মেথামেটিক্স ল্যাবরেটরিত রাখব লাগে। ইয়ার উপরেও আরও বিভিন্ন ধরনের মডেলস আছে যে আমি কি কি আরও কি কি মডেলস রাখব পড়ো যে আমি যেহেতু ট্রায়াঙ্গলসর বিষয়ে জানো তো ট্রায়াঙ্গলস বলে কোথায় সিক্স ছয় ধরনের কি আছে ট্রায়াঙ্গলস আছে ছয় ধরনের বলে কোথায় কোণ হিসাবে তিন ধরনের বাহু হিসাবে তিন ধরনের ট্রায়াঙ্গলস আমি পাও এইবিলাকর মডেল ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গলস রাইট ট্রায়াঙ্গলস এইবিলাকর মডেল আমি মেথামেটিক্স ল্যাবরেটরিত রাখব লাগে। ইয়ার উপরেও বিভিন্ন ধরনের মডেলস যেনেকা স্কোয়ার বর্গর একটা মডেল আমি রাখব পড়ো তারপর ট্রেপেজিয়াম রম্বাস প্যারালোগ্রাম এইবিলাকর কি মডেল আমি রাখব লাগে তারপর সার্কল রাইট ট্রায়াঙ্গলস একুয়েট এঙ্গেলস অপটিউজ এঙ্গেলস লিনিয়ার পিয়ার সাবলিমেন্টারি এঙ্গেলস কমপ্লিমেন্টারি এঙ্গেলস এইবিলাক বিভিন্ন ধরনের এঙ্গেলস আমি কি রাখাটো জরুরি। ইয়ার উপরেও আরও বিভিন্ন ধরনের মডেলস আছে যেনেকা মডেলস বলে কোথায় আমি কিউব কিউব বলে কলে ঘনক এটা
কেনেকুৱা হয়, ইয়াৰ পৃষ্ঠা কেইখন আছে, সেইবিলাকৰ বিষয়ে আমি কি ল'ৰা ছোৱালীক দেখুৱাবৰ কাৰণে কি লাগিব, যে মেথামেটিক্স লেবৰেটৰী বনাওঁতে এইবিলাকৰ মডেলো আমি ৰাখোঁ, কিউব, কিউবচাইড, টেট্ৰাহেড্ৰন, ৰাইট চাৰ্কুলাৰ চিলিণ্ডাৰ, ৰাইট চাৰ্কুলাৰ কোণ, এইবিলাক আমি স্ফিয়াৰ, হেমিস্ফিয়াৰ, এইবিলাক কি মেথামেটিক্স লেবৰেটৰীত আমি ৰাখিব লাগিব। ইয়াৰ উপৰিও আৰু বিভিন্ন ধৰণৰ আছে, মডেল ফৰ কনিক ছেকশ্যন, মডেল ফৰ ফাইণ্ডিং দি চেণ্টাৰ অফ চাৰ্কুল, মডেল ফৰ ভেৰিফাইং ফলোয়িং ৰিজাল্ট, যেনেকুৱা এক নম্বৰ এনেকুৱা হ'ব পাৰে, ছাম অফ এংগল অফ এ ট্ৰাইংগল ইজ 180 degrees, যে ত্ৰিভুজৰ তিনিটা বাহু যোগ কৰিলে কিমান ডিগ্ৰী হয়, 180 degrees হয়, এইবিলাকৰ মডেলো আমি ৰাখিব পাৰোঁ। ছাম অফ এংগলছ অফ এ কোৱাড্ৰিলেটেৰেল ইজ 360 degrees, চতুৰ্ভুজৰ চাৰিটা কোণ যোগ কৰিলে 360 degrees সমান হয়। ছাম অফ এক্সটেৰিয়াৰ এংগলছ অফ এ পলিগন ইজ 360 degrees, যে এইবিলাক বিভিন্ন ধৰণৰ মডেলছ আমি কি মেথামেটিক্স লেবৰেটৰীত আমি ৰাখিব লাগে। তো এতিয়া তিন নম্বৰত আমি তিন নম্বৰ পইণ্টটো হৈছে যে ৱাইটিং এণ্ড মিজাৰিং ইনষ্ট্ৰুমেণ্ট। ৱাইটিং এণ্ড মিজাৰিং ইনষ্ট্ৰুমেণ্ট মানে কি, যে জোখ মাখ কৰিব পৰা বিভিন্ন ধৰণৰ ইনষ্ট্ৰুমেণ্ট কি আমাৰ মেথামেটিক্স লেবৰেটৰীত ৰখাটো জৰুৰী হয়। যে ৱাইটিং এণ্ড মিজাৰিং আৰ দি টু ভেৰি ইম্পৰ্টেণ্ট এছপেক্টছ অফ মেথমেটিক্স, এ মেথামেটিক্স লেবৰেটৰী শ্বুড দেয়াৰ ফৰ হেভ অল দি ইচেঞ্চিয়েল ইকুইপমেণ্টছ ফৰ ৱাইটিং এণ্ড মিজাৰিং পাৰ্পছেছ, লাইক ডিফাৰেণ্ট টাইপছ অফ বেলেঞ্চেছ, ৱাইটছ, মিজাৰিং টেপছ এণ্ড গ্ৰেচিচুৱেট চিলিণ্ডাৰ। যে মিজাৰিং ৱাইটিং মানে কি বেলেঞ্চেছ, 1 kilogram, 2 kilogram, 3 kilogram, এইবিলাক কি আমি ৱাইটিঙৰ কাৰণে আমি যিহেতু ব্যৱহাৰ কৰোঁ ৱাইট, গতিকে এইবিলাক আমি কি দগা পল্লা এইবিলাকো আমাৰ মেথামেটিক্স লেবৰেটৰীত আমি ৰাখিব লাগিব। 100 gram হ'লে কেনেকুৱা, কিমান 100 gram, তাৰপিছত স্কেল, ফিতা, এনেকুৱা দৰ্জীবিলাকে যিবিলাক ফিতা ব্যৱহাৰ কৰে এইবিলাক আমি কি মেথামেটিক্স লেবৰেটৰীত ৰাখিব লাগে। নাম্বাৰ চাৰি পইণ্টটো হৈছে যে ড্ৰয়িং ইনষ্ট্ৰুমেণ্ট। যে ড্ৰয়িং কৰাৰ কাৰণেও কি ইনষ্ট্ৰুমেণ্ট মেথামেটিক্স লেবৰেটৰীত থাকিব লাগিব। যে ফৰ দি ড্ৰয়িং এণ্ড স্কেচিং অফ ভেৰিয়াছ ফিগাৰ্ছ এণ্ড ড্ৰাইগ্ৰাম আৰ শ্বুড বি ড্ৰয়িং ইনষ্ট্ৰুমেণ্ট ইন দ্য মেথামেটিক্স লেবৰেটৰী। ইন মেথামেটিক্স লেবৰেটৰীত কি আমি বিভিন্ন ধৰণৰ ফিগাৰ যেতিয়া ড্ৰ কৰিম বা স্কেচিং কৰিম ফিগাৰবিলাক, তেতিয়া কি কৰিব লাগিব আমাৰ এই ড্ৰয়িং ইনষ্ট্ৰুমেণ্টবিলাক আমাৰ মেথামেটিক্স লেবৰেটৰীত থকাটো অতি জৰুৰী হয়। তাৰপিছত নাম্বাৰ ফাইভটো হ'ল দি ইউজফুল মেটেৰিয়েল কনচাৰ্ণিং আদাৰ ছাবজেক্ট। ইয়াৰ উপৰিও যে কিছুমান এনেকুৱা আছে যিবিলাক আদাৰ ছাবজেক্টৰ লগত কি হয় ৰিলেটেড হয়, এনেকুৱা কিছুমান ইনষ্ট্ৰুমেণ্ট কি আমাৰ মেথামেটিক্স লেবৰেটৰীত ৰাখিব লাগে। যে তাৰ ভিতৰত মডাৰ্ণ টিচিং ফল'জ দি প্ৰিন্সিপলছ অফ ইণ্টিগ্ৰেশ্যন এণ্ড কৰিলেশ্যন। যে মেথামেটিক্স যিটো ছাবজেক্ট আছে এই মেথামেটিক্স ছাবজেক্টটো বেলেগ কোন ছাবজেক্টৰ সৈতে কো-ৰিলেটেড বা সম্পৰ্ক আছে সেইবিলাকৰ কিছুমান কি ৰাখিব লাগে আমাৰ ইয়াত মেটেৰিয়েলছ ইয়াত ৰাখিব লাগে। যেনেকৈ মেথামেটিক্স ছাবজেক্টটো আমাৰ কি বিভিন্ন ছাবজেক্টৰ সৈতে কি আছে ইয়াৰ কো-ৰিলেটেড আছে। মেথামেটিক্স কো-ৰিলেটেড উইথ ফিজিক্স, কেমেষ্ট্ৰি, বায়'লজি, ষ্টেটিষ্টিক্স এছেট্ৰা। অ'কে, ইন মেথামেটিক্স টেক্সট কনচেপ্ট এণ্ড প্ৰব্লেম আৰ চামটাইমছ ভেৰি মাচ লিংক উইথ দি এক্সপিৰিয়েঞ্চ এৰিয়া অফ আদাৰ ছাবজেক্ট। দেয়াৰ ফৰ ইন মেথামেটিক্স লেবৰেটৰী কেয়াৰ শ্বুড বি টেকেন টু হেভ দি ইউজফুল মেটেৰিয়েল কনচাৰ্ণিং আদাৰ ছাবজেক্ট লাইক থাৰ্মমিটাৰ, বেৰোমিটাৰ, হাইগ্ৰ'মিটাৰ, হাইড্ৰ'মিটাৰ, ৰেইন গজ, পেণ্ডুলাম, এইবিলাক যিটো পেণ্ডুলাম, তাৰপিছত বাৰ্নিয়াৰ, কেপিলাৰ্ছ, হুৱেল, ক্লক ফেচেজ, মেগনেটিক নিডেল এণ্ড বাৰ মেগনেট এছেট্ৰা। এইবিলাক মেক্সিমামে কি ফিজিক্সৰ লগত জড়িত, গতিকে এইখিনি বস্তু কি আমাৰ যেতিয়া আমি মেথামেটিক্স লেবৰেটৰী এটা বনাব যাম, অৰ্গেনাইজ কৰিব যাম, এইখিনি কথা আমি কি মনত ৰখাটো অতি দৰকাৰ। নাম্বাৰ 6, ছাৰ্ভিং ইনষ্ট্ৰুমেণ্ট। ইয়াৰ উপৰিও কিছুমান ইনষ্ট্ৰুমেণ্ট আছে সেইবিলাকক কি কোৱা হয় ছাৰ্ভিং ইনষ্ট্ৰুমেণ্ট। দ্য ছাৰ্ভিং ইজ এন ইম্পৰ্টেণ্ট ফেনমিনন কনচাৰ্ণিং মেথমেটিক্স ফৰ ছাৰ্ভিং পাৰ্পছেছ বিচাৰ্জ ভেৰিয়াছ টাইপছ অফ মিজাৰিং টেপছ, দি ফলোয়িং টাইপছ অফ স্পেচিয়েল ইনষ্ট্ৰুমেণ্ট শ্বুড বি কেপ্ট ইন মেথামেটিক্স লেবৰেটৰী। যে তলত কিছুমান কি দিয়া হৈছে যে ছাৰ্ভিং ইনষ্ট্ৰুমেণ্ট যিবিলাক কি মেথামেটিক্স লেবৰেটৰীত থকাটো অতি জৰুৰী। নাম্বাৰ 1, তাৰ ভিতৰত আছে এংগল মিৰৰ। এইবিলাক
বুজাব নালাগে, যেহেতু আপোনালোকে এইবিলাক বুজিয়ে পায়। এংগল মিরর কি হয়, যে এংগল মিররে কি করে, ইট ইজ ইউজ ফর লাইং আউট রাইট এংগলস ইন দ্য ফিল্ড। যে এই এংগল মিররটো কি, ইট ইজ ইউজ ফর লাইং আউট রাইট এংগলস ইন দ্য ফিল্ড। যে সমকোণ উলিয়াই অনাত কি করে, এই এংগল মিররে সহায় করে। তারপর দুই নম্বরত আছে সেক্সটেন, যে ইট ইজ এ সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দি এঙ্গুলার ডিস্টেন্স। যে সেক্সটেন্টে কি করে, ইট ইজ এ সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দি এঙ্গুলার ডিস্টেন্স। যে এঙ্গুলার ডিস্টেন্সটো উলিয়াত কি করে, ই সহায় করে। ইট ইজ ইউজ টু ফাইন্ড আউট এঙ্গলস অফ ইলিভেশন এণ্ড ডিপ্রেশন। যে উঠন কোণ আৰু পথন কোণ, উঠন কোণ আৰু পথন কোণ নামটো নিশ্চয় আপোনালোকে শুনিছে। যে এঙ্গুল অফ ইলিভেশন এণ্ড এঙ্গুল অফ ডিপ্রেশন, এইটো উলিয়াত কি করে, আমার সেক্সটেন্ডে সহায় করে। দি অল্টিটিউড অফ এ বডি এন্ড দি ওয়েট অফ এ রিভার এসেক্সট্রা মে ইজিলি বি ক্যালকুলেটেড থ্রু দিস অ্যাপারেটাস। যে সেক্সটেন্টর জড়িয়ে কি করব আমি, যে ক্যালকুলেটেড থ্রু দিস অ্যাপারেটাস, দ্যাট মিন্স যে অল্টিটিউড অফ এ বডি, যিকোন বস্তুর একটা অল্টিটিউড বা ওয়েট অফ এ রিভার, নদী এখনের প্রস্থ কি আছে, এইটো আমি কি একেবারে সহজেই সেক্সটেন্টর জড়িয়ে কি জুখিব পাৰোঁ। তারপর তিন নম্বর প্ল্যান টেবুল, যে ইট ইজ ইউজ ফর এলিমেন্টারি ম্যাপিং এন্ড সার্ভিং। যে এইটো বিশেষকৈ কি প্রারম্ভিক অবস্থাত ম্যাপিং হিসাবে ব্যবহার করা হয়, প্ল্যান টেবুল যেটো কোৱা হয় আমি প্ল্যান টেবুল। তারপর ইয়ার উপরও আছে আপনার হাইড্রোসোমিটার এন্ড ক্লেনোমিটার, তারপর ডিফারেন্ট টাইপস অফ লেভেল। যে লেভেলবিলাক কি হয়, যে ইট ইজ ইউজ ইন লেভেলিং দি সার্ফেসেস বাই ফাইন্ডিং ডিফারেন্স ইন ইলিভেশন, মানে ট্রেন্সিট, এইবিলাকও আমি ব্যবহার করব পাৰোঁ। তারপর নাম্বার সেভেন, যে ইনস্ট্রুমেন্ট মেটেরিয়ালসর ভিতর নাম্বার সেভেন মেটেরিয়ালসটো কি, যে নাম্বার সেভেন মেটেরিয়ালসটো হৈছে আদার ইউজফুল মেটেরিয়ালস। ইয়ার উপরেও কি কিছুমান কি আদার্স মেটেরিয়ালস ম্যাথামেটিক্স ল্যাবরেটরির কারণে আমার প্রয়োজন হয়। দি ইউজফুল কনক্রিট মেটেরিয়াল লাইক বিটস, বলস, স্টিক, ম্যাটস বক্স, তারপর আপনার সিডস, ডিফারেন্ট টাইপস অফ কইন্স, এইবিলাক আমার কি ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত রখাটো অতি প্রয়োজন। কারণ যেতিয়া আমি এডিশন শিকাব যাম লড়া ছোৱালীক, প্রারম্ভিক অবস্থা যেতিয়া আমি লড়া ছোৱালীক প্রাইমারি ক্লাসত এডিশন বা সাবস্ট্রাকশন শিকাব যাম, তেতিয়া কি এই বল বা স্টিকবিলাক যদি থাকে নহয়, তেতিয়া আমি অতি সহজতে তেওঁলোকক কি এডিশন বা সাবস্ট্রাকশন এইবিলাক শিকাব পাৰিম। পইণ্ট নম্বৰ এইট ইজ সাম আদাৰ মডাৰ্ণ ইকুইপমেণ্টছ। যে সাম আদাৰ মডাৰ্ণ ইকুইপমেণ্টছৰ ভিতৰত, যে আণ্ডাৰ দিছ কেটেগৰী দিয়াৰ আৰ মেনি ইনষ্ট্ৰুমেণ্ট মে বি কেপ্ট ইন দ্য মেথামেটিক্স লেবৰেটৰী। নাম্বাৰ ওৱান প্ৰপৰ্চনেল ডিভাইডাৰ্ছ, যে প্ৰপৰ্চনেল ডিভাইডাৰ্ছটো কি ৰাখিব লাগে। প্ৰপৰ্চনেল ডিভাইডাৰ্ছটো কিহৰ কাৰণে ইউজ কৰা হয়, যে দিছ এপাৰেটাৰ্ছ ইজ বেছড অন দি প্রিন্সিপলস অফ প্রপোর্শনালিটি ইন সিমিলার এঙ্গলস এন্ড ইউজ ফর ইনলার্জিং অর রিডিউসিং দি পিকচার্স, ম্যাপস অর ট্রাইগ্রামস। নাম্বার টু স্লাইড রুল, স্লাইড রুল এইবিলাক আমার কি রাখব লাগে। ইন প্রিন্সিপল ইট কনসিস্ট অফ টু অর মোর লগারিথম স্কেলস স্লাইডিং অন ইচ আদার। যে স্লাইড রুলও আমি কি ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত রাখব লাগিব। তারপর নাম্বার তিন ক্যালকুলেটিং মেশিন, যে ক্যালকুলেটিং মেশিনটো আমার কি থাকিব লাগিব, ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত থাকিব লাগিব। যে ক্যালকুলেটিং মেশিনটো কিহৰ কাৰণে থাকিব লাগিব, এইটো সকলোৱে জানে, হ্যাঁ, যে ইয়াৰ ব্যৱহাৰটো কেনেকৈ কৰা হয় সেই বিষয়ে আমি জানিব লাগিব। তো যেতিয়া আমি এখন ম্যাথামেটিক্স ল্যাবরেটরি অৰ্গেনাইজ কৰিব যাম, তেতিয়া আমাৰ এইখিনি কথা কি মনত ৰখাটো অতি জৰুৰী। যে ইয়াৰ উপৰিও ম্যাথামেটিক্স ল্যাবরেটরি এখনত আৰু কি বস্তু থকাটো আমাৰ দৰকাৰ, ইয়াৰ উপৰিও কি আমি ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত অডিঅ' এণ্ড ভিডিঅ' কেছেট, চিডি, এইবিলাকো আমি ৰাখিব লাগিব। তাৰপিছত আমি ৰাখিব লাগিব কি অভাৰহিট প্ৰজেক্টৰ এলং উইথ শ্লাইড। যে প্ৰজেক্টৰো ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত ৰখাটো অত্যন্ত জৰুৰী। বৰ্তমান যুগত কি প্ৰজেক্টৰৰ জৰিয়তে যিহেতু সকলোবিলাক ক্লাছেই আজিকালি প্ৰজেক্টৰ মডাৰ্ণ যুগ, তো প্ৰজেক্টৰ থকাটো কি একেবাৰে বহুত জৰুৰী। ইয়াৰ উপৰিও কেলকুলেটৰটো থাকিব লাগিব, কেলকুলেটৰ থাকিব। তাৰপিছত আমি ম্যাথামেটিক্স ল্যাবরেটরি এটা বনাব যাওঁতে কম্পিউটাৰ লাগিব, কম্পিউটাৰটো ম্যাথামেটিক্স ল্যাবরেটরিত থাকিব লাগিব। ইয়াৰ উপৰিও বিভিন্ন ধৰণৰ বুকছ এণ্ড জাৰ্নেলছ,
বুকস এণ্ড জাৰ্নেলছ এইবিলাকো কি ইকুইপমেণ্টছৰ ভিতৰতেই পৰে বা মেটেৰিয়েলছৰ ভিতৰতেই পৰে। ইকুইপমেণ্টছ, বুকস এণ্ড জাৰ্নেল, ডিফাৰেণ্ট টাইপছ অফ ৰেফাৰেঞ্চ বুকস, অ'কে, যে ওপৰত যিখিনি ইনষ্ট্ৰুমেণ্টৰ কথা কোৱা হ'ল এই গোটেইখিনি ইনষ্ট্ৰুমেণ্ট যদিহে এখন লেবৰেটৰী থাকে তেতিয়াহ'লেহে এখন কি মেথামেটিক্স লেবৰেটৰী ফুলফিল, মানে ফুললি এখন মেথামেটিক্স লেবৰেটৰী হ'ব আৰু এইখনে এখন ভাল লেবৰেটৰী, মেথামেটিক্স লেবৰেটৰী হ'ব বুলি আমি আশা কৰিব পাৰোঁ। ভিডিঅ'টো কেনেকুৱা লাগিছে কমেণ্টত জনাব, যদি ভাল লাগে তেন্তে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব আৰু এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব।